It bothers me a lot. I'm just bored with this mask. Let it throw to dustbin. Assalamu alaikum, dear brothers and sisters. Welcome to Nasir's Club. This is Nasir once again before you, and I'm gonna teach you it's all about article. You know that before starting today's class, I'd like to let you know that I've just thrown this mask, but there is no any way to throw this one, though I have taken my vaccines. I'm gonna keep it on my mask, but for this time I'd like to keep it outside. Dear brothers and sisters, I've just uploaded 3 videos, 1 article, and I hope that you've just watched those videos. Now today is the 4th part of this article. Today is very important for you, so let's get back to screen to learn article. Priya shikshathira, amra ekhane dekhbo je article e পজিটিভের পূর্বে কখনো আর্টিকেল বসে না, মানে পজিটিভের পূর্বে এ এম দা বসে না। আমরা এখানে ট্রাই করি, তার পূর্বে একটু কথা বলে রাখি যে আমরা যদি ল্যাঙ্গুয়েজ জানি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আমরা জানি, তাহলে আমরা কোথায় দাঁড়ি হবে, কমা হবে, কোথায় সেমিকলন হবে, কোথায় এ হবে, এন হবে, এটা অটোমেটিক ব্রেন কাজ করবে, কম্পিউটার কাজ করবে। যেমন ধরুন আমরা বাংলা ভাষা জানি, যার কারণে আমরা যেমন বাংলা ব্যাকরণ, ইতিহাস, ভূগোল, সিভিক্স মানে রাষ্ট্রবিজ্ঞান, এই যে এসবগুলো বই কিন্তু আমরা পড়তে পারি খুব ইজিলি, খুব সহজেই, আর যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি যে কোথায় কী হবে আর কোথায় কী হবে না। ফর এক্সাম্পল ধরুন আপনি একটা রেস্টুরেন্টে যদি যান, রেস্টুরেন্টে গিয়ে যদি বলেন যে খাবো ভাত আমি, এভাবে যদি কোনো কথা বলেন সে বুঝবে, বাট এটা তো সঠিক কথা নয়, আমি ভাত খাবো এটাই আপনাকে বলতে হবে। এটাই হচ্ছে আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে যে আপনার কোন কথাগুলো কিভাবে আপনাকে গুছিয়ে বলতে হবে। ঠিক তেমনই আমরা যদি ইংলিশ স্পোকেনটা জেনে ফেলি, ইংরেজিতে কথা বলা জেনে ফেলি, তাহলে আমরা জানবো, মানে আমাদের এত কষ্ট হবে না গ্রামার শিখতে যে কোথায় কী হবে কোথায় কী হবে না। ঠিক তেমনটাই আজকে এখানে প্রুভ করবো। চলো না আমরা এখানে দেখি, যেমন ইউ আর মাই হার্ট, ইউ আর মাই হার্ট, ইউ আর হিজ হার্ট, এখানে এ এন বসালে কেমন হয় সেটা আমরা দেখি। দেখুন ইউ আর দ্য, ইউ আর দ্য মাই হার্ট, কথা কেমন লাগছে যেন ইউ আর দ্য। আর আমরা জানি দ্য নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু নির্দিষ্ট মানে কি সেটা আমরা এর আগে পূর্বের ক্লাসগুলোতে বুঝেছি। নির্দিষ্ট মানে হচ্ছে যে যা চেনা জানা রয়েছে, যার সাথে পূর্ব পরিচয় রয়েছে, যার সম্বন্ধে আমার অতিরিক্ত ইনফরমেশন রয়েছে বা আগে থেকে ইনফরমেশন রয়েছে। কিন্তু এখানে মাই নিজেই সে প্রমাণ করে দিচ্ছে যে ইউ আর মাই হার্ট, মাই অলরেডি ডেফিনিট হয়ে যাচ্ছে, তাই এক্সট্রা দা বসার কোনো প্রয়োজন নেই। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আপনারা অন্যান্য ভিডিওগুলো আমার দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে এখানে যদি বলি যে ইউ আর দা মাই হার্ট কেমন উইয়ার্ড লাগছে, ইউ আর আ মাই হার্ট, তুমি হও একটি আমার হৃদয়, তো কেমন লাগছে যেন, বা ইউ আর আ হিজ হার্ট, আমরা এভাবে শুনে বলে অভ্যস্ত না, তাই এখানে আমাদের ক্রস হবে, মাথায় রাখতে হবে এখানে ক্রস হবে। আমরা আরও ক্লিয়ার হওয়ার জন্য নিচে আসি, দেখুন খালেদা লাভস আস, খালেদা আমাদেরকে ভালোবাসে, খালেদা লাভস মি, খালেদা আমাকে ভালোবাসে। দেখুন দেখুন এখানে যদি দা আমরা বসাতে চাই তাহলে কেমন হবে বলুন তো, খালেদা লাভস দা আবার আস কেমন লাগছে, এ যদি বসায় বা এন বসায় কোনোটাই সাথে কোনোটা ম্যাচ করে না, তাহলে এখানে কী হবে ক্রস হবে। ঠিক এখানে আমরা চলে আসি ইলন মাস্ক, ইলন মাস্ক ইজ ইন্টেলিজেন্ট ইনভেন্টর, সে হচ্ছে ইলন মাস্ক হচ্ছে একজন অনেক পপুলার একজন ব্যক্তি যিনি টেসলা গ্রুপের মালিক, মানে টেসলা কোম্পানির মালিক। টেসলা হচ্ছে একটা কার যেটা সূর্যের তাপ থেকে চার্জ হয় এবং অনেক প্রযুক্তি রয়েছে। যাই হোক আপনারা ইলন মাস্ক সম্বন্ধে জানবেন ইউটিউবে গিয়ে সার্চ করে। যাই হোক ইলন মাস্ক হচ্ছে একজন ইন্টেলিজেন্ট ইনভেন্টর, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমত্তা, বুদ্ধিবৃত্তিমূলক যেটা, তো ইন্টেলিজেন্ট আমরা পরে যাই, আমরা আগে চলে আসি ইনভেন্টর। আসলে সে হচ্ছে একজন ইনভেন্টর, আর ইনভেন্টর অতিরিক্ত তথ্য দিয়েছে ইন্টেলিজেন্ট, ওকে ইন্টেলিজেন্ট শব্দটি ইনভেন্টরকে অতিরিক্ত তথ্য দিয়েছে, যার কারণে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন, ওকে। সো আমরা দেখুন ইলন মাস্ক হচ্ছে একজন ইন্টেলিজেন্ট, একজন যদি এখানে একজন দিই আবারও এন দিই তাহলে কী হয়, ইলন মাস্ক হচ্ছে একজন ইন্টেলিজেন্ট, একজন আবিষ্কারক,
কথা শুনতে খারাপ লাগছে, ভালো লাগছে না। কিন্তু যদি আমরা বলি যে ইলন মাস্ক হচ্ছে একজন ইন্টেলিজেন্ট আবিষ্কারক, তাহলে কথাটি মিলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে দেখতে হবে যে এখানে কি ঘটছে। এখানে এ, এখানে আই রয়েছে, ভাওয়েল রয়েছে, ভাওয়েল থাকলে যে এন বসবে এমন কোনো কথা নয়। আপনাকে এটা ম্যাচ করতে হবে যে এটা আপনার সেন্টেন্সের সাথে, অর্থের সাথে মিল হচ্ছে কিনা, হচ্ছে কিনা, তাহলে এখানে হবে কি ক্রস। আরও ক্লিয়ার করার জন্য আমরা নিচের একটি সেন্টেন্সে যাই, ইট ইজ অ্যান। এখানে দেখুন, এখানে আমরা কি দেব, আমরা আগে গ্যাপ করে ফেলি, ইট ইজ ইন্ডিয়ান আইডিয়া, এটা ভারতীয় আইডিয়া। তাহলে আমরা দেখুন তো, এটা যদি ক্লিয়ার মানে সুন্দর একটা বাক্য বানাতে যাই, তাহলে কী হবে, এটা হচ্ছে একটি ভারতীয় আইডিয়া। এটা তো রাইট বাংলা, তাই না? এটা হচ্ছে একটি ভারতীয় আইডিয়া, এটা হচ্ছে একটি ভারতীয় আইডিয়া। দেখুন অ্যান, এটা হচ্ছে একটি ভারতীয়, আবার যদি অ্যান দিই আয়ের কারণে, মানে যেহেতু ওয়াইল আছে, সো এটা হচ্ছে একটি ভারতীয় একটি আইডিয়া। শুনতে অবশ্যই খারাপ লাগছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে আপনার জন্য গ্রামার একেবারে পানির মতো সোজা। তাহলে এটা হচ্ছে একটি ভারতীয় আইডিয়া, এখানে ক্রস হবে। পরের আরেকটি সেন্টেন্সে চলে যাই, নিশাত ইজ স্টুডেন্ট, অবশ্যই নিশাত ইজ আ স্টুডেন্ট হবে, আ দিয়েছি। পরের সেন্টেন্সে আমরা করেছি কি, গুড একটি শব্দ, একটি অ্যাডজেক্টিভ লাগিয়েছি। আর আপনারা জানেন যে নাউনকে অতিরিক্ত তথ্য প্রদান যে শব্দগুলো করবে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের উপরে বিশাল ভিডিও রয়েছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করে খুঁজে নেবেন। তো আমরা এখানে চলে আসি যে গুড শব্দটি স্টুডেন্টকে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। আসলে এই সেন্টেন্সটা কিন্তু, সেন্টেন্সটা প্রথম তৈরি হয়েছে স্টুডেন্ট দিয়ে, মানে নিশাত হচ্ছে একজন স্টুডেন্ট এবং এখন লাগানো হয়েছে ভালো স্টুডেন্ট। তাহলে আমরা যদি এখানে বলি যে নিশাত হয় একটি ভালো একটি স্টুডেন্ট, অবশ্যই শুনতে খারাপ লাগছে, নিশাত হয় একটি ভালো একটি স্টুডেন্ট, নিশ্চয়ই খারাপ লাগছে। ব্যাকটি হবে যে নিশাত হয় একটি ভালো স্টুডেন্ট, তাহলে নিশাত হয় একটি ভালো সরাসরি স্টুডেন্ট চলে যাবে, এখানে ক্রস হবে, অর্থাৎ এখানে কোনো আর্টিকেল হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনাটি এখানে শেষ করবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে ভিডিওগুলো আমরা পূর্বে দিয়ে রেখেছি সেগুলো দেখবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা জানেন যে আমাদের এখানে যদি আপনি একাডেমিক গ্রামার পড়েন, মানে সিক্স থেকে অনার্স পর্যন্ত যে একাডেমিক গ্রামার রয়েছে, আপনারা যদি এখানে এই ক্লাসগুলো করেন, একাডেমিক গ্রামার শেখেন, তাহলে স্পোকেনটা আপনার কাছে ফ্রি হয়ে যাচ্ছে। কারণ স্পোকেনের টিচারের কাছে, ল্যাঙ্গুয়েজ ট্রেনারের কাছে যদি গ্রামার শেখেন, তাহলে আপনার স্পোকেনের যে মানে প্রতিদিনের নিত্যদিনের যে কথোপকথন বা যে এনভায়রনমেন্ট, এটা অলরেডি আপনি পেয়ে যাচ্ছেন, এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট, সেটার জন্য আলাদা আপনাদেরকে কোনো কোর্স ফি দিতে হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে আর পূর্বের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আসসালামু আলাইকুম।